ইন্টারব্যাংক আর ইন্ট্রাব্যাংক এর মধ্যে ডিফারেন্স কোথায়? তো ইন্টারব্যাংক যেটা আছে সেটা হচ্ছে যদি কখনো তুমি অ্যাক্সিস ব্যাংক বা তোমার যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠাও সেটাকে বলা হয় ইন্টারব্যাংক ট্রান্সফার। ধরে নাও তোমার কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কিন্তু তুমি যে ফান্ডটা ট্রান্সফার করতে চাইছো তার অ্যাকাউন্টটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, তো এই ক্ষেত্রে যে লেনদেন হবে সেটাকে বলা হয় ইন্টারব্যাংক ট্রান্সফার। ইন্ট্রাব্যাংক ট্রান্সফারটা হলো দুটো সেম ব্যাংক, মানে ধরো স্টেট ব্যাংক থেকে স্টেট ব্যাংক বা এইচডিএফসি থেকে এইচডিএফসি আমি যদি টাকা পাঠাই সেই লেনদেনের যেই ফান্ড ট্রান্সফারটাকে আমরা ইন্ট্রাব্যাংক ট্রান্সফার বলে থাকি। তো এটাই হলো ইন্ট্রাব্যাংক আর ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার।